কে ছাড়া পাওয়ার পর সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য অন্য একটি মামলায় ফের এক উগ্রবাদীকে গ্রেপ্তার করল তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনা বৃহস্পতিবার রাতে বিশালগড় থানাধীন প্রভুরামপুর এলাকা থেকে ধৃত উগ্রবাদীর নাম জ্যাকব রাংখল। জ্যাকব রাংখল জেল থেকে ছাড়া পেয়ে প্রভুরামপুর এলাকায় যায়। অন্যদিকে 1986 সালে সন্ত্রাসবাদী কার্যকলাপের কারণে জ্যাকব রাংখলের বিরুদ্ধে একটি মামলাও রয়েছে তেলিয়ামুড়া থানায় এবং আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ওই সময়। জ্যাকব রাংখল জেল থেকে ছাড়া পাওয়ার খবর তেলিয়ামুড়া থানা পুলিশ পেয়ে গত বৃহস্পতিবার রাতে বিশালগড় থানা এলাকার প্রভুরামপুর এলাকা থেকে জ্যাকব রাংখলকে গ্রেপ্তার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। শুক্রবার ধৃতকে আদালতে প্রেরণ করে তেলিয়ামুড়া থানার পুলিশ। জ্যাকব রাংখলের নামে আমাদের থানায় 1986 থেকে একটা ওয়ারেন্ট আছে এক্সট্রিমিস্ট কেসের। ও দীর্ঘদিন ধরে পলাতক ছিল, তো কিছুদিন আগে এসসি থানার একটা কেসে ওকে অ্যারেস্ট করা হয়েছিল। তো আজকে আমরা খবর পেয়েছি সে জেল থেকে আজকে ছাড়া পেয়েছে। তো সে মোতাবেক আমরা খবর পেয়ে আমরা ওকে বিশালগড় থানাধীন এলাকা প্রভুরামপুর এলাকা থেকে আমরা ওকে অ্যারেস্ট করেছি। এর বিরুদ্ধে এখন কি কি কেস আছে? ওর বিরুদ্ধে একটা এক্সট্রিমিস্ট কেস আছে, নন বেলেবল ওয়ারেন্ট আছে। কবে এটা ছিল? 1986 এর কেস। 1986 এর কেস।